পিতা মরহুম সুলাইমান আলী, মাতা হামিদা বেগম। আমি বর্তমান মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার। আমার বাড়ি নওগাঁ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে। ওই সময় ছাত্র আমি ছাত্র ছিলাম। তখন আমি বিএ পরীক্ষার্থী, ছাত্র জীবনে আমি নওগাঁ বিএমসি কলেজের আমি ইন্টারমিডিয়েট ছাত্র ছিলাম, এবং ওই কলেজের ক্যাবিনেটের আমি কালচারাল সেক্রেটারি হিসেবে আমি দায়িত্ব ছিলাম। আর সেক্রেটারি ছিল সিদ্দিকুর রহমান। পরবর্তীকালে যখন আমি ইন্টারমিডিয়েট পাস করে যে আমি যখন ডিগ্রি কলেজে বলি, আমাদের রাজশাহী ইউনিভার্সিটির অধীনে যখন নওগাঁ ডিগ্রি কলেজ, যেটা এখন বর্তমান সরকার কলেজ, ওই কলেজে আমি ওই ক্যাবিনেটেও আমি কালচারাল সেক্রেটারি ছিলাম। পরপর দুবার আমি নির্বাচিত হই। তখন সভাপতি ছিলেন ওয়াজিদ আলী আর সেক্রেটারি ছিলেন কাজী জাহাঙ্গীর সাহেব। ছাত্রলীগই একক সংখ্যাগরিষ্ঠ পাইছে এবং পূর্ণ শিক্ষা ইয়েটা পায়। আমি স্বাধীনতার আমি দু একটা কথা বলবো শুধু। তৎকালীন ভাষা আন্দোলন, ভাষা থেকেই শুরু আমাদের বাংলাদেশের স্বাধিকার আন্দোলন যেটা শুরু হয় সেটা 1952 সালে, যখন আমার জন্মের মাত্র 2 বছর আগের ঘটনা। তো এরপরে 66, 68, 11 দফা আন্দোলন, কিন্তু যে 6 দফা আন্দোলনের যে ডাকটা দেন, 6 দফা আন্দোলনের মধ্যে একটা কিন্তু স্বাধিকার আন্দোলন তার মধ্যে একটা ছিল। এই স্বাধিকার আন্দোলনের জন্য এটা সাধারণ মানুষ, সাধারণ মানুষ কিন্তু 6 দফার সম্বন্ধে বিশেষ কি খুব একটা জানত না। এবং বঙ্গবন্ধু যখন এখানে আসছেন, রাত 2টায় এখানে আসলেন, উনি রংপুর থেকে আসছেন ট্রেনে, আমরা সান্তার থেকে রিসিভ করতে থাকি। উনি প্রচণ্ড তখন আমার শরীরে প্রচণ্ড জ্বর নিয়েও কিন্তু সারা রাত ধরে নেই এই 6 দফা বা স্বাধিকার স্বাধীনতা এইসব বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। মানুষ কিন্তু একটা মানুষের ভিতরে তাদের ভিতরে একটা উদ্বুদ্ধ হয়েছে যে আমাদের দেশটা এত বৈষম্য। এই জিনিসটা 6 দফার মধ্যে একটা জিনিস উল্লেখ হয়েছে যে এত বৈষম্য, একই পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান তো একটাই, তাহলে আমাদের এত বৈষম্য কেন? তাহলে আমাদেরকে শোষণ বঞ্চিত করে তারা নিয়ে যায় নিজেরা অনেক। তখন আমার মনে আছে যখন পাকিস্তানের রাজধানী ছিল করাচি, সেটা থেকে নিয়ে গেল রাওয়ালপিন্ডিতে। তো ওই সময় 600 কোটি টাকা রাওয়ালপিন্ডি রাজধানী করার জন্য বরাদ্দ করা হলো, অথচ শেরে বাংলা নগরের জন্য মাত্র আপনার তখন বোধহয় 10-11 কোটি টাকা এখানে আপনার স্যাংশন করা হয়েছিল। এইসব বৈষম্য কিন্তু মানুষের মনের মধ্যে একটু দেখা দিয়েছে। পরবর্তীকালে মানুষ সবাই, ছাত্র জনতা যাচ্ছে, মানুষ যাচ্ছে, তার সঙ্গে তারা চিন্তা করতে এত বৈষম্য, এত কষ্ট, নিপীড়িত, যেখানে যায় সেখানে বিহারিদের চাকরি, নন বেঙ্গলিদের চাকরি, পাকিস্তানিদের মানে পশ্চিম পাকিস্তানের চাকরি। আপনার রেলওয়ে যান, আপনার আর্মিতে যান, আপনি পুলিশে যান, আপনি জাজকোর্টে যান, আপনি যে কোনো শিক্ষা বিভাগে যান, সব জায়গায় কিন্তু তাদেরই আধিপত্য বেশি। আজকে যদি তাদের 100 জনকে যদি 100 জনের যদি চাকরিজীবী হয়, 80 জন ছিল তারা ভাষাভাষীতে, উর্দু ভাষাভাষী। এখন আপনার পাকিস্তানের আর্মিতে যারা ছিল, কয়জন মেজর জেনারেল ছিল, এইসব বৈষম্য কারণে মানুষের ভিতরে এই একটা জিনিস মানে ভীষণভাবে আলোড়ন দেয়, মনের ভিতরে একটা মনের আলোড়ন দেয় যে এত আমরা ফারাক কেন, একই দেশ, আমরাও ট্যাক্স দেই, তারাও ট্যাক্স দেয়, তাহলে আমাদের মতো এত বৈষম্য কেন? আমাদের পথ ঘাট নাই, ভালো কালভার্ট নাই, ভালো ব্রিজ নাই, একটা মানুষ ভালো বন্যা আসলে বন্যাদের সাহায্যের জন্য আমরা এখানে পাই না, অথচ তাদের বন্যা নেই, কিছু নেই, তাদের সমস্ত টাকা পয়সা তাদের ওখানে চলে যাচ্ছে। তখন নওগাঁটা কিন্তু প্রচণ্ড উত্তাল ছিল। তখন নওগাঁতে 2টা ছাত্র রাজনীতির সঙ্গে বেশি সম্পৃক্ত ছিল, একটা হলো ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন। কিন্তু প্রবণতার সত্য কথা বলতে গিয়ে ছাত্র ইউনিয়নটা কিন্তু ছাত্রলীগের চেয়ে কিন্তু সবল ছিল। কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের যেসব ছেলেপেলে যারা ছিল, যারা কর্মী ছিল, তারা ছাত্রলীগে সম্পৃক্ত হয় এবং তারা একতা ঘোষণা করে ছাত্রলীগের সঙ্গে। পরবর্তীকালে ছাত্রলীগটা বিশাল বড় একটা ভূমিকা বাংলাদেশের জন্য রাখছে। আজকে ছাত্র রাজনীতি থেকেই কিন্তু আজকে স্বাধীনতা, আমি বলবো এই কথা, কারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ছাত্ররাই কিন্তু করছে। আজকে ঢাকা ইউনিভার্সিটি থেকে যেসব ছাত্র আসছে,
তারাই কিন্তু আজকে যার যেসব নেতা ছিলেন, তৎকালীন আব্দুর রাজ্জাক, শেখ ফজলুর রহমানি, তোফায়েল আহমেদ, এইসব অনেক যেসব নেতা ছিলেন তারাই কিন্তু পরবর্তীকালে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। ও মনুষ্যত্বের গণঅভ্যুত্থান যখন শুরু হয় তখন আমজনতা, ছাত্র থেকে আরম্ভ করে সাধারণ মানুষ তখন উত্তল হয়ে ওঠে যে আমরা এই দেশটাকে একটা স্বাধিকার চাই এই বৈষম্যতার কারণে। পরবর্তীকালে যখন 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিলেন, ভাষণের পরে সারা বাংলার তখন সাড়ে সাত কোটি মানুষ জাগ্রত হলো যে এই বাংলাকে স্বাধীন করতে হবে। কারণ এই স্বাধীন করা ছাড়া কোনো আর অস্তিত্ব আমাদের বিলীনের পথে। তখন নওগাঁ কেডি স্কুলে, বর্তমান সরকার কেডি স্কুল, গভর্নমেন্ট স্কুলে তখন একটা সংগ্রাম পরিষদ হয় এবং সংগ্রাম পরিষদে তখন নেতৃত্ব দেন মরহুম আব্দুল জলিল। ওনার সঙ্গে ছিলেন আমাদের মজারলো কোনা, এম এ রকিব, উনি ন্যাপ করতেন, মজারুল পোনাও ন্যাপ করতেন। তারপর ছিলেন এ কে মোর্শেদ সাহেব, উনি ভাষানি ন্যাপ করতেন। এরকমভাবে অনেকে ছিলেন তখন আমরা ছাত্র, যদিও তখন ছাত্র নেতৃত্ব দিয়ে যারা দিয়েছেন তাদের মধ্যে ছিলেন জালাল হোসেন চৌধুরী, শফিকুল ইসলাম খান, আরও অনেক নাম জানা অজানা অনেক। 47 বছর পরের ঘটনা, আমি ছাত্রলীগের তখন আমি সাংগঠনিক সম্পাদক, মহকুমার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি। পরবর্তীকালে যখন যুদ্ধ শুরু হলো তখন আমরা তো বিক্ষিপ্তভাবে বিভিন্ন চলাফেরা করছি, আমরা কী করবো, আমাদের করণীয়টা কী? এর মধ্যে বড় সংগ্রাম পরিষদ থেকে আমাদেরকে বলা হলো, তখন থেকে সামান্য কিছু যাদের ইপিআর, তৎকালীন পাকিস্তান ইপিআর যারা ছিল বা আনসার ছিল, এদের কাছে কিছু অস্ত্র সংগ্রাম পরিষদ এখানে কিছু সংরক্ষণ করছিল, ওখান থেকে আমাদেরকে সামান্য কিছু 303 যে রাইফেলটা এদেরকে কিছু কিছু দেওয়া হচ্ছে, সব সীমা একেবারেই সীমিত, যেটা দিয়ে কোনো পাক আর্মি বা কোনো একটা পাকিস্তানের মতো সেরা সোলজার, সৈনিক, তাদের সঙ্গে আমাদের যুদ্ধ করা অত্যন্ত কঠিন। আমি ভারতে গেলাম মে মাসের 2 তারিখে গেছি, ভারতে আমার বন্ধুবর আত্মর যেমন রঞ্জু আমার সঙ্গে ছিল এবং আমরা আরও কয়েকজন ছিলাম। তখন আমরা ক্যাম্পে গিয়ে মাত্র কয়েকদিন ছিলাম, তারপরে আমরা চলে গেলাম, আমাদেরকে পাঠানো হলো, চলে গেলাম মানে ইনসেন্স আমাদেরকে পাঠানো হলো ভারতের আপনার উত্তরপ্রদেশের দেরাদুন, যেখানে তান্দুয়া ক্যাম্প বলা হয় আর কি। ট্রেনিং করলাম আমরা, ট্রেনিংয়ে যে আমরা ওখান থেকে আসলাম 11 জন আমরা ওখানে ভারত থেকে যখন ভিতরে ঢুকি তখন আমি আমার বন্ধুবর আক্তার যেমন রঞ্জু আমরা দুজনেই একই দায়িত্বে ছিলাম। সবাই আমরা কেউ ছোটো কেউ বড়ো এরকম ছিলাম না, সবাই আমরা সহযোদ্ধা, আমরা পরস্পরের সম্পর্ক সম্প্রীতি এবং আমরা আলোচনার মাধ্যমে, কারণ আমরা যখন আসি আমাদেরকে যে পরিমাণ অস্ত্র দেওয়া হয়েছিল সেটা দিয়ে আমাদের একটা পাক আর্মির সঙ্গে যুদ্ধ করা আমাদের জন্য সত্যিই কঠিন ছিল। আমাদের কথা ছিল, আমাদেরকে ইনস্ট্রাকশনই ছিল একটা, হিট অ্যান্ড রান, তোমরা একটা জায়গায় যাবে যে একটা দুটো গুলি ফুটে চলে আসবে, তারপর পাক আর্মিটা কী করে দেখো ইত্যাদি, আর অস্ত্র সংগ্রহ করতে। আর একটা কথা ছিল ওখানে, আমরা আসছি এখানে মাত্র 11 জন, কিন্তু 11 জনে একটা টিম হতে পারে না, তখন অনেক ছেলেকে আমরা গ্রামগঞ্জে, গ্রামের প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা বাড়ি বাড়ি গিয়েছি, অনেক বাড়িতে গিয়েছি। আমরা তাদেরকে, আমাদের একটা স্লোগান ছিল, আমরা বলছি তাদেরকে, তোমার একটা সন্তান দাও আমরা একটা স্বাধীনতা দেবো। আমরা বাড়ি বাড়ি গিয়ে অনেক, যেখানে একটা বাড়িতে 3 জন ছেলেদের, এখান থেকে একটা ছেলে তার বাবাকে বলে নিয়ে এসছি, এমনি করতে করতে আমাদের ছেলে প্রায় সংখ্যা 100-এরও অধিক, তাদেরকে ট্রেনিং দেওয়ালাম, ট্রেনিং আমরা নিজের প্রশিক্ষণ দিলাম, প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে আমরা একসঙ্গে ওখানে থাকতাম না, আমরা যখন যেতাম তখন বিভিন্ন বাড়িতে রাখতাম তাদেরকে, রেখে রেখে আমরা যুদ্ধে আমরা পরিকল্পনা করতাম কীভাবে কোথায় প্ল্যান করতাম। আমরা ঢুকলাম বাংলাদেশের ভিতরে, ঢোকার পরে আমরা প্রথমে মান্দা গেলাম, মান্দাতে একটা আমাদের টেস্ট কেস হিসাবে আমরা একটা এক্সপ্লোসিভ ওখানে আমরা ইয়ে করলাম, একটা ছোটো একটা ব্রিজ, ছোটো ব্রিজ আমরা করছি। তা আমরা আমার সহযোদ্ধা, আমার বন্ধু আত্মর যেমন রঞ্জু, তাকে নিয়ে আমি মান্দা থেকে একদিন রাতে আসছিলাম এসে রায়নগরে, সেজন্য রায়নগরে তখন জানতে পারলাম রায়নগর যেটা স্টেশন, যেটা বর্তমান উপজেলা সাবেক সিও অফিস, সেখানে একটা ক্যাম্প আছে, ক্যাম্পটা ছিল থানায়। কতজন আর্মি ছিল এটা আমার জানা ছিল না। তা আমি পুরো, আমার বন্ধুবর ছিল, তারপরেও আমি পুরো টিমটাকে, আমার সঙ্গে ছিল প্রায় 120 জন ছেলে, তখন আমার কাছে আর্মস আমোশন ছিল, এক্সপ্লোসিভ ছিল। আমি তখন ওইখানে গিয়ে, আমি যুদ্ধের ভাষায় যেটা বলো রেকি বলা হয়, মানে তদন্ত করা, খোঁজ নেওয়া, আমি গিয়ে, আমি এক সময় একটা বিব্রত, মানে একটা বেকায়দায় পড়ছিলাম যে আমাকে বাবার যুদ্ধের একটা কৌশল আছে যে যখন যায় তাকে বাঁচানোর জন্য পিছন থেকে সাপোর্ট দিতে হয় ফায়ারিং করে। তা আমি একটা জায়গায় যেয়ে আমি একটা বেকায়দায় পড়ছিলাম, আমি একটা চায়ের দোকানে বসে চা খেয়ে, যে ওখানে জানতে গেছি যে কতজন পাক আর্মি এখানে আসে, এটা একটু খোঁজ নিতে গেছি।
একটা চায়ের ছোট্ট ঝুপড়ি দোকান, তখন তো পাকিস্তানে এক আনা দু আনা চার আনা আট আনা আদুলি পয়সা খুচরা পয়সা, এটা তো অনেকে জানা বা অনেকে জানে না, নতুন প্রজন্ম হয়তো জানে না। তো সেইখানে আমি গিয়ে বসছি, এমন সময় দেখি দুজন পাক আর্মি আসে আমার সামনে বসছে। ওরা আমাকে হয়তো ডাউট করেনি বা ভুল ধারণা করেনি যে আমি একজন ফ্রিডম ফাইটার বা আমি মুক্তিযোদ্ধা বা মুক্তিবাহিনী। তখন মুক্তিযোদ্ধাকে পরপর সেই সময় মুক্তিবাহিনী বড় হতো। পরবর্তীকালে আমি যখন ওখানে আসি, আমাকে তারা বুঝতে পারছে যে আমি তো বোধ হয় কোনো সিভিল মানুষ না, আমি কোনো একটা কোনো কিছু হতে পারি। তো চেষ্টা করছে আমাকে মারার জন্য, আমি যখন যাই তখন আমাকে গুলিও করছে, বাট আমার গুলিটা লাগেনি। কোনো মধ্যে বেঁচে গিয়ে আমি এসে ওদেরকে মোটিভেশন করে তখন আমি চিন্তা করলাম এখানে পাক আর্মি যেহেতু আসে, তো কতজন আমি আন্দাজ করলাম তো আমরা প্রায় 45-50 মতো স্ট্রেংথ হবে তাদের পাক আর্মি। তো আমি তখন এসে আমি আমার সহযোদ্ধা যারা ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় পয়েন্টে বসে দিয়ে পুরো ক্যাম্পটাকে ঘিরে রাখলাম, রেখে ফায়ারিং শুরু। তা আমাদের যদি একটা গুলি বা পাঁচটা গুলি যদি আমরা ফায়ার করি তো ওরা তখন 1000 গুলি ফায়ার করে, মানে এত আতঙ্কিত ছিল। এবং তাদের বেরোনোর পথ কোনো ছিল না, যে তারা বের হয়ে কোথাও যাবে এরকম সুযোগ ছিল না। তেমনিভাবে আমি একটা জায়গায় যেখানে আমি যুদ্ধ করছি, আমি যেখানে আমাকে আমাকে যেখানে বসানো দেওয়া হয়েছে বা আমি যেখানে দায়িত্ব নিয়েছিলাম সেখানে সেখানে ক্যাম্প থেকে সেখানে 200-300 গজ দূরে সেখানে ওইখানে ক্যাম্প ছিল, ওখানে বাংকার ছিল, ওখানে পাক আর্মি ছিল, আমি স্ট্রেট ছিলাম ওখানে। এবং ওখান থেকে অনেক ক্যালেন্ডিতে অনেক অনেক ব্রাশ করেছে, অনেক গুলি করছি, তো ওরা আমাকে অনেক গুলি করছে। তা আমি যেখানে করছি 1000 গুলি গেছে। তা আমি যে ঘরটায় রেলওয়ে রুমে বসে মানে গুলি গেলে করছে সেখানে অনেক গুলি লাগছে, কিন্তু গুলিগুলো আমাকে সজা সজে লাগেনি, ওয়ালে লাগছে, তার ভয়টুকুনো এখনও আছে সেই জায়গাগুলো। কালের বিবর্তনে আমি বেঁচে গেছি, বেঁচে যাওয়ার পরে হয়তো আমার আজকে এত পৃথিবীর মুখ দেখছি, দুটো কথা বলার সুযোগ আসছে। কিন্তু সবচেয়ে বড় যেটা জিনিস, আমাদের একটা আমরা আমাদের একজন সহযোদ্ধা লুৎফর রহমান ওইখানে শহীদ হয়েছে, কিন্তু ওদের কোনো ক্যাজুয়ালিটি হয়েছে কি না এটা আমরা ওই মুহূর্তে বলতে পারছি না। তবে তাদের সবচেয়ে বড় ক্রাইসিস ছিল তাদের ফুড ক্রাইসিস, তাদের খাবার একেবারে ছিল না, সরবরাহ বন্ধ ছিল। তার দুটো কারণ ছিল যে আমাদের রায়নগরে থেকে সান্তাহার নওগাঁর যে সান্তাহার এবং নাটোর এই যে রেলপথটা, রেলপথের দুই পাশে এক্সপ্লোসিভ দিয়ে আমরা বন্ধ হয়ে যায়, আত্মরঞ্জন এক পাশে ডিস্ট্রয় করে আর এক পাশে আমাদের যে সহযোগিতা তারা নিজের লাইনটাকে ডিসলোকেট করে দেয় যেন কোনো ক্রমে কোনো ট্রেন এসে ওদেরকে সাপোর্ট না দিতে পারে। এই সুযোগটা আমরা পাইছি বলে আমরা ওখানে এক সময় যখন 36 ঘন্টা কন্টিনিউ 36 আমরা যখন প্রায় আমি ওখানে প্রায় 24-23 ঘন্টার মতো ছিলাম, তো একটা সময় এসে ওরা আমাদেরকে গ্রাম আমরা বললাম যে আমাদের পক্ষে সম্ভব না, এদেরকে এখান থেকে উইথড্র করা যাবে না, আমরা এখান থেকে চলে যাবো। তা আমি দেখছি তো ওই সময় গ্রামের রায়নগরের এলাকার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের গ্রামবাসী যারা, তারা আমাদের কাছে একটাই অনুরোধ করছে যে আপনারা দয়া করে এখান থেকে যাবেন না, আপনারা যদি যান তাহলে আজকাল এরপরে আমাদের গ্রাম একেবারে আগুন দিয়ে পুড়ে ধুলিসাৎ করে দেবে, দয়া করে আপনারা এখানে উঠবেন না। তা আমরাও মেন্টালি মানসিকভাবে প্রস্তুতি নিলাম যে আমরা ক্যাম্পটাকে এখান থেকে উইথড্র করাবো, আমরা এই জায়গাটা মুক্তি করবো, তারপর আমরা যাবো। যাই হোক, এটার উপর যুদ্ধ আমাদের কন্টিনিউ ফাইজ হচ্ছে 36 ঘন্টা, ঠিক 35 ঘন্টা, মানে তখন 30 ঘন্টা পার হয়ে গেছে, তখন রাত যতদূর সময় রাত 9:30 হবে। এর মধ্যে আমরা তো সবাই ক্লান্ত, খুব ক্লান্ত ছিলাম আমরা, তখন তো জীবনের বাজে আমরা যুদ্ধ করে মারা যাবো এই মানসিকতা নিয়ে কখনো আমরা যুদ্ধে যাইনি। একটা দেশ হবে, দেশ মুক্ত দেশ, স্বাধীন দেশ, এই মানসিকতা আমাদের বড়ো ছিল। যাই হোক, তারপর ওরা ঠিক 4:00 পায়ে হেঁটে রায়নগর থেকে সান্তার ওদের একটা ক্যাম্প ছিল, ওদের বড় ক্যাম্প, যে ক্যাম্পে তারা পালায় ওদিকে চলে যায় এটা আমরা বুঝতে পারিনি আর কি বিষয়টা। পরে যখন দেখলাম ওরা চলে গেছে, আমাদের লুৎফর যে শহীদ হয়েছে তাকে সে বেঁচে ছিল, আমার সঙ্গে তার শেষ কথাটাও হয় যে তাকে আমরা তখন চিকিৎসা ভালো ছিল না, যানবাহন ভালো ছিল না, আমরা ভালো চিকিৎসা দিতে পারিনি এবং তখন সে শহীদ হয়। আমি একটা কথা বলতে চাই, আজকে বঙ্গবন্ধু শাহাদত বরণ করছেন, উনি সহ বঙ্গবন্ধু সপরিবারে জাতীয় চার নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মাবনের সম্ভ্রম নষ্ট করে আজকে আমরা কিন্তু আজকে আমরা এই স্বাধীনতা, যেসব মানুষ যেসব যোদ্ধা আজকে শহীদ হয়ে গেছে তাদের জন্য আমার নিজেরও খুব কষ্ট লাগে যে আমার সহযোদ্ধা আমার সঙ্গে নেই। আজকে 47 বছর পর অনেক মুক্তিযোদ্ধা আজকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, তবে মূল্যায়ন আমার পাইছে 1995 পর থেকে 96 থেকেই মুক্তিযোদ্ধাদের যে সম্মানটা দিয়েছে এটা জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু শেখ হাসিনা, উনি আজকে আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি মুক্তিযোদ্ধাকে একেবারেই এতটাই ভালোবাসেন যে আমার তো মনে ওনার তো পরিবারের সব শেষ, ভাই বোনের যে 3টা ভাই ছিল সবাই শেষ হয়ে গেছে,
মুকসুদারকে উনি নিজের ভাইয়ের মতোই ভালোবাসেন, স্নেহ করেন, আদর করেন, এবং যার জন্য আজকে যে সম্মানটা আমরা পাচ্ছি, সম্মানী ভাতা বলেন, আপনার চাকরির বিষয়ে 30% কোঠা বলেন, বা যে কোনো বিষয়ে মুক্তিযোদ্ধার বিষয়ে উনি অত্যন্ত, এবং উনি এটাও কথা হচ্ছে কোনো মুক্তিযোদ্ধার সম্বন্ধে কোনো কটিযুক্ত করা হয় তারও বিরুদ্ধে উনি আইন একটা ব্যবস্থা রাখছেন। তার মানে এই যে দৃষ্টি রাখা, এটা কোনো অন্য কোনো সরকার আসলে হয়তো করতো কিনা আমি জানি না, তো উনি করছেন। আমি আশা রাখি, আমি ওনার জন্য আমরা দোয়া রাখি যে তার দীর্ঘায় কামনা করি, অন্তত মুক্তিযোদ্ধার জন্য। আজকে আমরা কালের বিপরীতে কিন্তু আমার মুক্তিযোদ্ধা বিলীন হয়ে যাচ্ছে, আমরা থাকবো না আজ থেকে, হয়তো আগামী 15 বছর পর আমার মুক্তিযোদ্ধা থাকবে না, আস্তে আস্তে বেরো, হয়তো তখন খুঁজতে হবে, হয়তো একটা জায়গা যাবে যে নওগাঁর একটা প্রত্যন্ত অঞ্চলে একজন দুইজন মুক্তিযোদ্ধা বেঁচে আছে, তখন হয়তো খুঁজতে হবে আর কি। আর আমরা এইটাকে ধারাবাহিক রক্ষা করা যায় না, যেমন জগন্নাথ শেখ হাসিনা বলছেন যে মুক্তিযোদ্ধা প্রথম চাকরি পাবে, তারপর মুক্তিযোদ্ধার সন্তান পাবে, তারপর নাতিরা পাবে। এই যে এখন মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার তো কোনো চাকরি করার বয়সও নেই, সন্তানদেরও প্রায় শেষ, হয়তো মানে কদাচিৎ, আর তারপর আসতেছে নাতিরা। এই যে নাতিদের তিন প্রজন্ম, তিন পুরুষ উনি যে ব্যবস্থা করে গেছেন, আমরা পরবর্তীতে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড তৈরি করছি, আমরা যখন থাকবো না আমাদের ভূমিকা তারা নেবে। আমি সরকারের কাছে একটু বলতে চাই, আজকে বাংলার আনাচে কানাচে বহু বদ্ধভূমি আছে, যে বদ্ধভূমিতে হাজারো মানুষ স্বাধীনতার আন্দোলনের জন্য জীবন আত্মহতি দিয়েছে, তাদের আজকে কবরগুলো আজকে সেই বদ্ধভূমি কেন অবহেলিতভাবে বিভিন্নভাবে পড়ে আছে। আজকে সরকার তো অনেক, সরকার বাহুত অনেক টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচ হল, তাদের এই বদ্ধভূমিগুলো সুন্দর সংস্কার করা, এবং যারা আজকে যেসব মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে এবং যারা এই পৃথিবী থেকে চলে গেছে, তাদের কবরগুলো একটু সুন্দরভাবে বাঁধানো হোক, যেখানে একটা লোগো দেওয়া হোক, যেন মানুষ দেখলে বুঝতে পারে এই কবরটা শুধু মুক্তিযোদ্ধার কবর। এটা এর আগে মন্ত্রী মহোদয় বলছিলেন হয়তো কাজ হচ্ছে, হয়তো হবে, হয়তো আমরা থাকবো না, আমরা দেখতে পাবো না, পরের প্রজন্ম যারা আসবে দিনে দিনে দিনের পর যারা পড়ে, তারা জানবে যে একটা দেশ হাজার বছরের একটা দেশ স্বাধীন হয়, সে দেশের মধ্যে একটা বাংলাদেশও একটা, আর হাজার বছরে একটা সেই পুরুষ আসে যে পুরুষ বঙ্গবন্ধুর মতো একটা স্বাধিকার আন্দোলনের ভাষণ ডাক দিয়েছিলেন, এবং এক নখে এক ডাকে যার সারা বাংলার 7.5 কোটি মানুষ আজকে আমাদের সাড়া দিয়েছিল। তো আমি পরিশেষে শুধু এইটুকুই বলবো, যারা আজকে আত্মহত্যা দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি, আর পাশাপাশি যারা আজকে বেঁচে আছে তাদের দিকটা, তাদের চিকিৎসা, তাদের সুচিকিৎসা, অন্তত সুচিকিৎসা, তাদের ছেলেমেয়ের চাকরি, নাতিপুতির চাকরি, এটা চলছে, প্রক্রিয়া চলছে, আরও সুন্দর সুদৃঢ় হোক। আর আমাদের মুক্তিযোদ্ধাদের যে যারা আজকে যেটুকুভাবে আসুক অন্তত সসম্মানে যে বাঁচতে পারে, আমরা আজকে স্বাধীনতা পেয়েও আমি মনে করি না যে আমি সম্পূর্ণ স্বাধীন। কী জন্যে? কিছু আমলাতান্ত্রিক জটিলতা এখনও কিন্তু দেখা যাচ্ছে। আজকে নির্বাচন হয় মুক্তিযোদ্ধাদের, এই নির্বাচনে প্রত্যেক বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে হয়েছে, 64 ডিস্ট্রিক্টের মধ্যে নওগাঁ জেলাও হয়েছে। সেখানে আমি আমার নিজের কথা বলছিলাম, আমি বলছি যে সেখানে আমি পার্টিসিপেট করছিলাম, সেখানে আমি প্রথম আমি নির্বাচিত একজন কমান্ডার। পরবর্তী 2014 সালে নির্বাচন হয়, তখন আমি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। এখন হয়েছে কি, এখন যে এই কমিটিটা আমার ডিসলভ হয়ে আছে, বন্ধ হয়ে আছে, এখন এটা যাচ্ছে জেলা প্রশাসকের কাছে, উনি হলো জেলার কমান্ডার, আর ইউনো মানে টিউনো ইউনো নির্বাহী অফিসার, থানা উপজেলা নির্বাহী অফিসার, উনি হলো থানার দায়িত্বে আসেন, মানে দ্যাট ইজ কমান্ডার। আমার প্রশ্ন হলো, আজকে যুদ্ধ না করে যদি একজন জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন, উনি একটা মুক্তিযোদ্ধার যে ভালোবাসা উনি কতটা দিতে পারবেন, একটা উপজেলা কমান্ডার যিনি দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী অফিসার, উনি কতটুকু দায়িত্ব পারবেন? উনি তো আমার ছেলের বয়স, যে আমার ছেলের বয়সও না সেই যে নির্বাহী অফিসার, যে জেলা প্রশাসক সে তো আমার ছেলের বয়সও না। আমি নওগাঁর কথাই বলছি, অন্য জায়গার কথা আমি নাই বললাম, সব জায়গায় আছে। তা আমি সরকারের কাছে আবারও দাবি রাখি যে নির্বাচনটা হোক, একটা মুক্তিযোদ্ধার প্রতি ভালোবাসা, একটা মুক্তিযোদ্ধা যতটুকু থাকবে, একটা প্রশাসনের দায়িত্বটা কিন্তু, দায়িত্বে যিনি থাকবেন সে ভালোবাসা কিন্তু তারা দিতে পারবে না। তাই আমি আবারও আমি আমার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনার কাছে আহ্বান জানাই, উনি আমার ওনার দীর্ঘায়ু কামনা করি, উনি বারবার আসুক, দেশটাকে আজকে মধ্যমায়ের দেশে পরিণত করছেন, আজকে অভাবের সংখ্যা কমে গেছে, মানুষের গড় আয়ু বেড়ে গেছে, এর একক প্রচেষ্টা বললে আমি মনে করি, এরকম ভালোবাসা যদি এরকম প্রতি মুহূর্তে মুহূর্তে, এটা আওয়ামী লীগ কেন, উনি যে কোনো ইয়ে থেকে আসুক, যদি কেউ করতো তাহলে এই বাংলাটা, এই বাংলাটা, এই বাংলাদেশটাকে, সোনার বাংলাদেশ
নিশ্চয়ই একদিন হবে, এই প্রত্যাশা আমাদের আছে। যুদ্ধের সময় বিশেষ করে নগাঁর কথা বলছি, নগাঁ রায়নগর আত্মা এইসব যেসব জায়গাগুলো ছিল সেখানে যারা পিস কমিটি ছিল তাদের মধ্যে অনেকেই মারা গেছে, যেমন আব্দুর রহমান তরফদার, বেলায়েত মোহরি, ওসমান আলী কবিরাজ, বদিউল ইসলাম অ্যাডভোকেট বদিউল ইসলাম, আরেকজন ছিল মোনায়েম খান আকরাম, এখনও সে জীবিত। প্রবলেম যতদূর সময় সে এখনও তার ট্রাইব্যুনাল ইয়ে চলছে, সে এখন মিরপুরের 7 নম্বর রোডে এরকম কোনো একটা জায়গাতে সে আত্মগোপন করে আছে। তো এই যে বিচারগুলো হচ্ছে ট্রাইব্যুনালের যে বিচারগুলো, এটা আমার মনে হয় সারা বিশ্বে হয়। আমি পৃথিবীর দু একটা জায়গায় যেটুকু আমি দেখছি বা ঘুরছি দেখছি, সারা বিশ্বে কিন্তু আপনার প্রথম বিশ্বে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু যারা আজকে ওই সময় ইয়ে করছে তাদেরও কিন্তু ট্রাইব্যুনালে বিচার করা হয়েছে। বিধায় বাংলাদেশ একটা ছোটো দেশ, যেটা আমরা 7.5 কোটি মানুষ তখন আমরা ছিলাম, তা সেই দেশে মানুষ কারা, কয়টা রাজাকার, কয়টা রাজাকার পরিবার ছিল। আজকে কোনো কোনো জায়গায় নগাঁয় যারা আজকে রাজাকার পরিবারের সদস্য তারা আজকে নগাঁকে ডমিনেট করছে, এবং তার জন্য আমি মনে করি, আমার ব্যক্তিগত আমি মনে করি যে নগাঁর যারা কিঞ্চিত কথাচিত কয়েকজন, সবার কথা বলবো না, কতজন এমপি আছেন তারাও কিন্তু এর মধ্যে সম্পৃক্ত আছেন। কারণ একটা রাজাকারের নাতি, একটা রাজাকারের নাতি, পিস কমিটির নাতি কখনো একটা আওয়ামী লীগের সদস্য হতে পারে না, আওয়ামী লীগকে কখনো সে বঙ্গবন্ধুকে কখনো স্বীকার করে নিতে পারে না। আর এম আমাদের যারা আজকে আওয়ামী লীগের যারা নেতা বলে দাবি করেন, যারা ভালো ভালো পদে আছেন, তারা একেবারেই অন্ধের মতো তাদের সঙ্গে বিচরণ করছে। এটা আমাদের জন্য খুব কষ্টকর, কারণ আমি ব্যক্তিগত জীবনে আওয়ামী লীগের সেই ছাত্র জীবনের পর যখন আমি দেশ স্বাধীন হলো, আমি যখন আমার শিক্ষা জীবন শেষ করলাম, তখন থেকে আমি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, আজও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু তাদের আমার কষ্টটা, তারা কেন, তারা আজকে তখন আমাদেরকে পেলে তো কনসিডার করতো না, আজকে রাজাকার পিস কমিটি মেম্বার বা যারা পাকার মেয়ে আমার যুদ্ধের সময় আমাকে পালে কি, আমাকে পেলে কি, আমাদের মুক্তিযোদ্ধা পেলে কি, তারা কি দয়া করতো? নিশ্চয়ই দয়া করতো। তা তারা যদি দয়া না করতে পারে, তাদেরকে আমরা কেন দয়া করবো? এটা আমার কাছে সরকারের কাছে একটা দূর দাবি, যে আমরা যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের যারা আজকে পুরনো আওয়ামী লীগের তারা অনেক দূরে সরে গেছে, যারা আজকে নব্য আওয়ামী লীগে ঢুকছে তারা আজকে অনেকে আছে যারা নগাঁতে আছে, যারা পিস কমিটির নাতি বা পিস কমিটির সঙ্গে সম্পৃক্ত, তাদেরই আত্মস্বত। আর একটা জিনিস করা দরকার, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেটা ভাষা আন্দোলন আজকে না হলে কিন্তু বাংলাদেশ স্বাধীনতার অনেক পিছিয়ে পড়তো। স্বাধীনতা সালাম, জব্বার, বরকত আজকে শহীদ হয়েছে, স্বাধীনতার ভাষা সৈনিক হিসেবে তারা শহীদ হলো, তার ভাষার কথা আসলো, ভাষা থেকে আসলো আমাদের স্বাধীনতা। সেই জন্যে শহীদ মিনার কোনো প্রত্যেকটা প্রতিষ্ঠানে শহীদ মিনার হওয়া দরকার, এবং বিশেষ করে কওমি মাদ্রাসা বা যেসব মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসা কিছু কিছু এসব জায়গায় জাতীয় সঙ্গীতটা একান্ত হওয়া দরকার, সেসব জায়গায় জাতীয় সঙ্গীত হয় না। এটাও আমি আমি দাবি রাখছি যে জাতীয় সঙ্গীতটা অন্তত একটা দেশের প্রতীক, কি একটা দেশের প্রতীক বলতে একটাই বুঝি, সেটা হলো স্বাধীনতা, একটা একটা দেশের পতাকা আর একটা জাতীয় সঙ্গীত। এই দুটো যদি না থাকে, তাহলে সেই দেশের আইডেন্টি, সেই দেশের পরিচয় পৃথিবীর কোনো দেশে গিয়ে আমার পরিচয় দিয়ে আমরা নিজের পরিচয় বলতে পারবো না। আমি বাঙালি, আমার আইডেন্টি হলো আমার জাতীয় পতাকা, আমার আইডেন্টি হলো আমার জাতীয় সঙ্গীত। এই দুটো যদি না থাকে, তাহলে সে দেশের পরিচয়টা পাওয়া আমার খুব কষ্টকর। ভারত তাদের আমাদেরকে প্রায় 1 কোটি মানুষ তাদের আমাদেরকে শরণার্থী গিয়ে সে দেশে সাহায্য, তাদেরকে ওখানে তাদেরকে আশ্রিত করে, তারা শরণার্থী ক্যাম্পে থাকে, এবং পরবর্তীকালে আমরা যারা গিয়েছি ভারতে, যারা ট্রেনিং নিয়েছি, তাদেরকে থাকা খাওয়া অস্ত্র দেওয়া ট্রেনিং দেওয়ানো সমস্ত ভারত সরকারই করছে। তৎকালীন ইন্দিরা গান্ধী সারা বিশ্বে এই বাংলাদেশকে স্বাধীনতার জন্য সারা বিশ্বে প্রায় 80টা দেশে উনি করছেন। তারা আমাদেরকে ওই যুদ্ধের সময় যদি আমাদেরকে সাহায্য সহযোগ না করতেন, একটা দেশ 1000 বছরে একটা দেশ স্বাধীন হয়, আমাদের 9 মাস একটা দেশ স্বাধীন হয়েছে, এটা আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট, আমরা বিরাট পাওয়ানো পাইছি। এবং তার মূলেই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী। আমরা হয়তো থাকবো না, প্রজন্ম থাকবে, দেশ থাকবে, কি দেশটা হবে উন্নত একটা দেশ, এ আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মহান মেহনত মানুষের মুক্তিযোদ্ধাদের। আসসালামু আলাইকুম।